জাতীয় শিল্পনীতি ও ঔষধ আইন 2022-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ এবং সার্বিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। সভাতে শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এখনও জ্বালানি তেলের দাম কম। বিশ্বে সয়াবিন তেলের দাম কমলেও দেশে ডলারের দাম বেশি হওয়ায় দাম কমানো সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।